আল্লাহ নবী মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নেবেন এই গোপন কথাটা নবী গোপন রাখতে চাইলেন কেউ জানো না জানে কেউ জানো না জানে জানানো নবীর উদ্দেশ্য ছিল না হুদায়বিয়ার সন্ধির সময় সীমা ছিল 10 বছর কিন্তু 2 বছরের মাথায় ওরা সন্ধি ভাঙতে বাধ্য হলো কারণ হলো এই 2 বছরের ভিতরে দলে দলে অনেক কাফেরদের অনেক বড় জামাত কালেমা পড়ে মুসলমান হয়েছে কারণ এই হুদায়বিয়ার সন্ধির কারণে তারা একজন আরেকজনের সাথে মেলামেশা করার সুযোগ পাইল মদিনার মানুষ মক্কায় যায় মক্কার মানুষ মদিনায় আসে মুসলমান অমুসলমানের মধ্যে ব্যবসা বাণিজ্য চলল এতে করে মুসলমানের কথা মুসলমানের ওয়াদা মুসলমানের আখলাক মুসলমানের ব্যবহার দেখে ওরা মুগ্ধ হয়ে গেল এতদিন পর্যন্ত যারা মুহাম্মদ নাম শুনেছে মুসলমান নাম শুনেছে কিন্তু মুসলমান কেমন তা জানতো না কাফেরদের লিডারদের মুখে শুধু শুনতো মুসলমানরা বড় কঠোর মানুষ মুসলমানরা বড় শক্ত দিলের মানুষ মুসলমান ভালো না মুসলমান খারাপ এই কথাগুলি ওরা শুধু তাদের নেতাদের জবান থেকে শুনতো কোনোদিন মুসলমান দেখে নাই মুসলমানের সাথে কোনোদিন লেনদেন ব্যবসা বাণিজ্য করার সুযোগ তৈরি হয় নাই এই সুযোগটা তারা পাইল হুদায়বিয়ার সন্ধির পর আল্লাহর নবী রহমতের নবী হুদায়বিয়ার সন্ধির পর ব্যাপকভাবে যখন অমুসলিমদের সাথে মুসলমানের ব্যবসা বাণিজ্য লেনদেন সব হতে লাগলো তখনই সাধারণ কাফেররা তারা চিন্তা করে দেখে হায় হায় আমাদের নেতারা কি কয় নেতারা কয় মুসলমান বুঝি খারাপ কিন্তু তাকায় দেখ এত সুন্দর আখলাক এত সুন্দর ব্যবহার মুসলমান কেমন করে খারাপ হয় ভাইরা বন্ধুরা মদিনার মসজিদ নামাজের টাইম একজন ইহুদি ক্রেতা মদিনার বাজারে ঢুকলো দেখে বাজারে কোনো কাস্টমার নাই দোকানগুলি সব এইভাবে পড়ে আছে একজন মানুষও বাজারে নাই সবগুলি মালামাল খোলা কোনোটা ঢাকা নাই মানুষ একজনও নাই চুরি করে অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে একটু পরে তাকায় দেখে নামাজ শেষ হলে মসজিদে নববীতে সবগুলি মানুষ আবার বাজারে এসে ঢুকলো সে দোকানদারকে বলতেছে রে ভাই এটা কি অবস্থা তোমরা কোথায় গিয়েছিলাম কয় মসজিদে আল্লাহর ঘর নামাজ পড়তে গিয়েছিলাম কয় তাহলে এই মালামাল এগুলো একটু সাবধান করে যাইতা কয় কেন কই যদি চুরি হয়ে যাইতো তিনি বলতেছেন আমরা নবীর হাতে গড়া সাহাবি এই জমিনে মায়ার নবী শুয়ে আছেন একজন মানুষ কারো আমানতে হাত দেয় না কই তাই নাকি বলে হ্যাঁ সবাক হয়ে গেল তারপরে বলতেছে আমাকে অমুক জিনিসটা দেন আছে নাকি বলে আছে কিন্তু আমার কাছ থেকে না নিয়ে আমার ওই ভাইয়ের কাছ থেকে আপনি নিয়ে যান একই জিনিস তার কাছেও আছে আমার কাছেও আছে তার কাছেও আছে বলে তার কাছ থেকে নেন আমার কাছ থেকে প্রয়োজন নাই তার কাছ থেকে নিয়ে যান সে তখন চলে গেল ওই লোকটার কাছে যায় বলতেছে ভাই জানো অমুক জিনিসটা আছে নাকি বলে আছে দাম কত দামে তো ওই দামে জিনিসটা কিনে আসে আবার আসলো মুসলমান ক্রেতার কাছে আইসা মুসলমান দোকানদারের কাছে আইসা বলতেছে ভাই আমি কিছুই তো বুঝলাম না জিনিসটার দাম তুমি যা বলেছো তাই এসে রেখেছে কিন্তু তোমার কাছেও জিনিসটা আছে তুমি কেন সেই জিনিসটা আমার কাছে বিক্রি করলা না তখন মুসলমান দোকানদার বলতেছে ভাই এই জিনিসটা আমি আজ আমার অনেক ব্যবসা হয়েছে অনেক ব্যবসা হয়েছে কিন্তু আমার ওই ভাইয়ের ব্যবসা আজকে বেশি একটা ভালো হয় নাই আমার যেমন ঘরে আমার বিবি বাচ্চা আছে তার ঘরেও বিবি বাচ্চা আছে সন্ধ্যার সময় আমার বিবি বাচ্চারা যেমন আমার অপেক্ষায় থাকে এসেও সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পথে তার বিবি বাচ্চাগুলা তার অপেক্ষায় থাকবে আজ আমার ব্যবসা বাণিজ্য হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি আমার বিবি বাচ্চার জন্য খানা নিয়ে যাব কিন্তু আমার ভাইটা খালি হাতে যদি বাড়িতে যায় একই বাজারের ব্যবসায় আমরা দুজন তাহলে এটা কেমন দেখায় তার বাচ্চাগুলা কষ্ট পাবে কান্না করবে কয় আমি যদ্দূর জানলাম দোকানদার কয় সে কে বলে সে আমার মুসলমান ভাই না সে একজন ইহুদি আপনার ধর্মের লোক
সাথে সাথে ইহুদি কয় কি শুনো ও মুসলমান ভাই দোকান আগে পরে গুছাও আগে 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 আমাকে কালেমা পড়ায় তুমি মুসলমান বানাও যে ইহুদি ধর্মের মানুষ তোমাদের শত্রু ধর্মের বিরোধী তার তার একটু সুযোগ সুবিধা তার হক তার চিন বিষয়টাও তুমি মাথায় রেখে তার বিবি বাচ্চার কথা প্রতি যত্ন রেখে এতটা দরদি হয়েছ যে ইসলাম মানুষকে এতটা সুন্দর আখলাক শেখায় আদর্শ শেখায় যে ইসলাম মানুষে মানুষে কোনো বিদ্বেষ রাখে না যে ইসলাম ধর্মে ধর্মে কোনো সহিংসতা করে না মানবিক ধর্ম যে ধর্ম হলো যেই ধর্ম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম সেই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও এজন্য হুদাইবিয়ার সন্ধির পর যখন মুসলমানদের আখলাক ব্যবহার অমুসলিমরা দেখতে পাইল সুযোগ তৈরি হলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দুই বছর যেতে যান না যেতে আবু সুফিয়ান চিন্তা করে দেখলো এইভাবে যদি আর এক দুই বছর সন্ধি থাকে তাহলে আমরা পিছনে খুঁজা তালাশ করে লোক একটাও পাবো না শুধু আমরা লিডাররাই সমাজে থাকব পিছনের লোক কাউকে পাবো না সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে তাড়াতাড়ি সন্ধি ভঙ্গ করো কোন একটা উসিলা দিয়ে ওরা সন্ধি ভঙ্গ করলো তাও ওদের তরফ থেকে আগে আল্লাহর নবীর সাথে যেই এলাকাগুলি চুক্তিবদ্ধ ছিল ওদের উপরে হামলা করে এই মক্কার মানুষরা এরাই আগে সন্ধি ভঙ্গ করলো সন্ধি ভঙ্গ করা মাত্র আল্লাহ নবী রহমতের নবী গোপনে গোপনে তিনি মক্কা জয় করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন এই প্রস্তুতির খবর নবীর মনের ইচ্ছা কোনো কেউ যেন না জানে কাউকে নবী জানাবেন না আল্লাহ নবী কথা গোপন রাখলেন মদিনার অনেক মানুষে জানে না নবী মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন ইহুদিরাও জানে না মুনাফিকরাও জানে না নবী জানাইতে চাইলেন না বিশ্বস্ত সাহাবীরা সারা এই খবর কেউ জানে না বাইরে এইদিকে মক্কা থেকে একজন গায়িকা যার নাম ছিল সারা সারা নামে গায়িকা গান গেয়ে গেয়ে আর গান শোনায় শোনাইয়া পয়সা কামাইতো তো যখন মক্কা থেকে অধিকাংশ সাহাবীরা মদিনায় চলে আসলেন আর বিভিন্নভাবে যখন পেরেশানি যুদ্ধ বিগ্রহ অশান্তি কাফেররাও টেনশনে মক্কার মানুষও টেনশনে একবার বদর যায় উহুদ যায় মাইর খায় ওই গানের ব্যবসায় তার মন্দা দেখা দিল এখন আর কাস্টমার পায় না এই সারা নামক মহিলা সে একদম অভাবের মধ্যে পড়ে গেল কঠিন অভাবে পড়ে গেল তো মনের বিচ্ছে তার ইচ্ছা জাগলো যে মদিনায় যে মানুষরা হিজরত করে গেছে যদি ওরা মুসলমান এখন মুসলমান কিন্তু মুসলমান হওয়ার আগে তো ওরা আমাকে গান গাওয়াইতো আমাকে পয়সা করিয়ে দিয়ে সাহায্য করতো আমি তো আজকে বিপদে একটু যাইয়া দেখি মদিনার ওই মানুষগুলো আমাকে একটু সাহায্য করে কি না ওই সারা নামক মহিলা সে মদিনায় আসলো আয়েশা আল্লাহ নবীর সাথেও দেখা করলো আর এই কথাটা জানাইলো যে আমি এখন খাইবো কেমনে আমি খাবো কি চলবো কেমনে আপনারা আমাকে কিছু সাহায্য করেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে একসময় তো তোমরা তার কাছ থেকে মজা নিছো এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু সে সাহায্যের জন্য আসছে যদিও সে ভিন্ন ধর্মের কিন্তু সাহায্য যে কোনো ধর্মের মানুষকে করা যায় আল্লাহ নবী বলেন ইলা ফালা তানহার আল্লাহ আমাকে এখানে উল্লেখ করে বলেন নাই সাইল যদি মুসলমান হয় তাহলে তারে ধমক দিও না আল্লাহ বলছেন সাইল সে যেই হোক যে কোনো ধর্মের হোক সে যে কোনো বর্ণের হোক যদি সওয়াল করে বসে সাবধান তোমরা সাইলকে ধমক দিও না তার সাথে খারাপ আচরণ করো না আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা তোমরা যে যদ্দূর পারো সাহায্য করো সাহাবায়ে কেরাম সারা নামক ওই মহিলাকে সাহায্য করলেন এরপরে ওই মহিলা যখন মক্কায় চলে যাবে তখন একজন সাহাবি আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবি যিনি বদরের যুদ্ধে অংশীদার হাতে ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন এই মহিলাটা তো মক্কায় যাবে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করে এসেছি একা মক্কায় আমার ঘর বাড়ি মক্কায় আমার স্ত্রী সন্তান সন্ততি
আমার সন্তান আমার বিবি বাচ্চা মক্কায় রয়ে গেছে, প্রতিনিয়ত মক্কার মানুষগুলা ওই রয়ে যাওয়া মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করে। হাত ইবনে আবি বালতাব ইনিও মক্কায় ছিলেন একা একজন মানুষ, তার কোনো মক্কায় গোষ্ঠী ছিল না, অন্যত্র অন্য জায়গা থেকে এসে মক্কায় ঘর বাড়ি বানাইছিলেন। এজন্য মক্কায় তার সন্তান সন্ততি বিবি বাচ্চা ছাড়া আর আপন বলতে কেউ নাই, কেউ নাই। মক্কার কাফিররা যদি নির্যাতন করে একটু সহযোগিতা করার মতো কেউ আসবে না, কারণ আপন বলতে কেউ নাই, গোষ্ঠী নাই, গোষ্ঠীর নাই আপন জন কেউ নাই। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মক্কা বিজয়ের গোপন কথাটা সারা নামক মহিলার মাধ্যমে মক্কার কাফিরদেরকে জানায় দেই, তাহলে এই উপকার করার সুবাদে হয়তো ওরা আমার সন্তান আমার বিবি বাচ্চাকে ওরা আর নির্যাতন করবে না, অথবা কম নির্যাতন করবে, একটু মায়া করবে, আলাদা নজরে দেখবে, যদি আমি ওদের এতটুকু উপকার করি। এই মনের ভিতরে তার এই চিন্তাটা আসলো, আসা মাত্র তিনি একটা গোপন চিঠি লিখলেন মক্কার লিডার আবু সুফিয়ানের নামে আর বললেন, আমি হাতিব ইবনে আবি বালতা বলছি, আল্লাহর নবী মক্কা জয়ের প্রস্তুতি নিচ্ছেন, মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন, তোমরা আমার বিবি বাচ্চার প্রতি একটু মায়া করো, একটু দয়া দেখায়ও, আমি তোমাদেরকে অতি গোপন কথাটা জানাইলাম, যেই গোপন কথাটা নবী সারা আর বিশ্বস্ত কিছু সাহাবী সারা মদিনার মানুষরাও জানে না। ভাইরা বন্ধুরা, এই চিঠি সারা নামক মহিলার কাছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলার কাছে দিয়া বলতেছেন, এই চিঠিটা বড় গোপন গোপন একটা চিঠি, চিঠিটা তুমি কারো কাছে দিবা না, যে কোনো মূল্যে চিঠিটা নিয়ে আবু সুফিয়ানের কাছে দিবা। এই কথা বইলা সে সারা নামক মহিলার কাছে নিয়ে দিল। এই মহিলার চিঠিটা গোপন জায়গায় লইয়া সে উটের পিঠে উইটা রওনা দিয়া দিছে। এই খবর কেউ জানে না, কিন্তু এই খবর জানেন কে? জানেন আমার আল্লাহ, কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সব দেখেন সব শুনেন, আল্লাহ সব জানেন, সাথে সাথে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি দ্রুত বেগে ওই মহিলাকে আটকাও, যেই মহিলার কাছে তোমার এক সাহাবি মক্কা বিজয়ের গোপন খবর কাগজে লিখে পাঠিয়ে দিছি। কোথায় আল্লাহ বললেন, বন্ধু সাহাবিদেরকে পাঠাও, তারে রওজায় খাক নামক জায়গায় পাবে। আল্লাহ নবী জরুরি ভিত্তিতে ডাক দিলেন আলী, সঙ্গে একজন লয়া দ্রুত বেগে যাও, ওই মহিলাকে যে আটকাও, তার কাছে একটা গোপন চিঠি আছে, গোপন চিঠি মক্কার লিডার আবু সুফিয়ানের নামে মদিনা থেকে পাঠানো হয়েছে, আমার মক্কা বিজয়ের গোপন খবর জানিয়ে দেওয়া হয়েছে, ওই মহিলার কাছ থেকে দ্রুত বেগে ওই চিঠিটা যায় উদ্ধার করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, নবী গো কোথায় পাবো? আল্লাহ নবী বললেন, আলী এখনই যদি রওনা দেও তাহলে তারে রওজায় খাক নামক জায়গায় তোমরা তারে দেয়া ধরতে পারবা, ওইখানেই যায় তারে পেয়ে যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সঙ্গী সাথীদের নিয়ে তিনি দ্রুত বেগে ঘোড়া চালায় দিলেন, ঘোড়া চালায় দিলেন। যাইতে যাইতে মায়ার নবী যেই খাক নামক জায়গার কথা বলেছেন ওই জায়গায় যায় তারা ওই মহিলাকে পেয়ে গেলেন। এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকিন হয়ে গেল আল্লাহ নবীর একটা কথা সত্য হয়েছে, আল্লাহ নবী একটা কথা 100 প্রমাণ আমরা পেয়েছি, নবী বলেছেন রওজায় খাকে পাইবা, আমরা রওজায় খাকের মধ্যেই তো পেয়েছি। অতএব আল্লাহ জানাইছেন আমার হাবিবকে আমার নবীকে, দ্বিতীয় কথাটাও মিথ্যা হতে পারে না, কোনো সন্দেহ নাই, ওর কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা থামো, উটের পিঠ থেকে নামো। উটের পিঠ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাইলেন, নামায় বলতেছেন গোপন চিঠিটা কোথায়, দ্রুত বেগে চিঠিটা আমার হাতে দিয়ে দাও। মহিলা তখন বলতেছে, কিসের চিঠি, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো মিথ্যা বলো না, কারণ আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, মিথ্যা হতেই পারে না। আল্লাহ নবী বলেছেন, তোমাকে রওজায় খাকে পাবো, পেয়েছি ও তাই এই জায়গায় পেয়েছি।
বলেছেন তোমার কাছে চিঠি আছে, চিঠি অবশ্যই আছে, দিয়ে দাও, নতুবা কিন্তু আমি বিবস্ত্র করে ফেলব, চিঠি লইয়াই যাব, প্রয়োজনে তোমার কাপড় খুলে ফেলব। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমারে আমি কাপড় খুলে ফেলব, বিবস্ত্র করে ফেলব, মহিলা ভয় পেয়ে গেছে, কয় কয় রাখি আলী আলী রাখো রাখো রাখো, এমন কিছু করো না, আমি দিচ্ছি। কই এই চুলের খোপ থেকে, চুলের খোপা থেকে এই চিঠিটা বের করলো, বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লইয়া দ্রুতবেগে মদিনায় চলে আসলেন, আল্লাহ নবীর হাতে দিলেন। নবী দেখতেছেন চিঠিটা লেখছে নবীর সাহাবী হাতিব ইবনে আবি বালতা। নবী ডাক দিলেন, হাতিব কেন তুমি এমন করেছো? হাতিব ইবনে আবি বালতা তখন চোখের পানি ঝরায় কয় নবী গো, খোদার কসম গো নবী, আপনি আমাকে সন্দেহ করেন না, আমি মুনাফিক হয়ে যাই নাই। ও গো নবী, বিন্দু পরিমাণ আমার অন্তরে ইমানের প্রতি ঘাটতি আসে নাই, তবে এমনটা কেন করেছো? হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 101 ছিল, আপনি মক্কা বিজয় করবেনই, আল্লাহ আপনার দ্বারা মক্কা বিজয় করাবেনই, এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ ছিল না। আমি ভাবলাম এই খবর যদি আমি মক্কার মানুষদেরকে জানাও দেই, তবু মক্কা বিজয়ের কোনো ঘাটতি হবে না, কোনো ক্ষতি হবে না, কমতি হবে না, কিন্তু আমার একটু উপকার হয়ে যাবে, ওরা আমার বিবি বাচ্চার প্রতি একটু দয়া দেখাবে, মায়া দেখাবে, কারণ মক্কায় আমার কোনো ঘর, মক্কায় আমার কোনো আপন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, গোষ্ঠী বলতে কেউ নাই, আমার বিবি বাচ্চা গুলারে কাফালায় আমি মদিনায় আসছি গো নবী, দিনের খাতিরে মায়া, নবী আপনার খাতিরে, আমার এতে কোনো আফসোস নাই, তবে এতটুকু আমার মনের ভিতরে জাগলো, যদি আমি খবরটা গোপন খবরটা জানাই দিই, ওনা আমার বিবি বাচ্চার সাথে একটু মায়ার আচরণ করবে। আর এই কথার ওই একিন আমার অন্তরে ছিল, এই জানানোতে আপনার কোনো ক্ষতি হবে না, মক্কা বিজয় অবশ্যই হবে, ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, নবী গো আপনি অনুমতি দেন, আমি একটা কিছু করে ফেলি। আল্লাহ নবী বললেন, উমর থামো, আমার হাতিব ইবনে আবি বালতা সে কি বদরী সদস্য নয়, সে তো বদরী সদস্য, বদরী সদস্যের ব্যাপারে আল্লাহ পাকের তো ঘোষণা, এই ফালু মাস এতুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমরা যা মন চায় তা করো। তাহলে এত বড় সুসংবাদ যে বদরীদের আল্লাহ দিয়েছেন, তার ব্যাপারে এমন কথা বলতে পারো না ওমর, হাতিব যা বলেছে সত্য বলেছে, সত্য বলেছে, বিন্দু পরিমাণ সে কোনো মিথ্যার আশ্রয় নেই নেই, আমি নবী তারে মাফ করে দিলাম। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিয়ে নবীজি 8 হিজরতের 8 সনে হিজরি 8 সনে মায়ার নবী দয়ার নবী, 10,000 সাহাবায়ে কেরামের বিশাল জামাত লইয়া আল্লাহ নবী মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন, মায়ার নবী মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। আল্লাহ নবী যখন মক্কার কাছাকাছি পৌঁছে গেলেন তখন সন্ধ্যা হয়ে গেছে, নবী বলতেছেন সাহাবীরা সন্ধ্যার টাইমে আমরা মক্কায় প্রবেশ করব না, কারণ রাতের অন্ধকারে যদি মক্কায় ঢুকি আর ওরা যদি আমাদেরকে বাধা দেয় তাহলে যুদ্ধ হবে, অন্ধকারে যুদ্ধ হলে হতাহতের সংখ্যা বেড়ে যাবে, কে কাকে মারবে এটাও হয়তো দিশা পাওয়া যাবে না, নারীর গায়েও হামলা হয়ে যেতে পারে, অসতর্কতামূলক কোনো শিশুর উপর তলোয়ার চলে আসতে পারে, অতএব রাতের বেলা মক্কায় প্রবেশ করা নিরাপদ নয়, নিরাপদ নয়, আমরা আজ রাত এই জায়গায় কাটাব, সকালবেলা আমরা মক্কায় প্রবেশ করব। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি এই জায়গায় অবস্থান করলেন, সাহাবায়ে কেরামকে নবী বলতেছেন সাহাবীরা আমরা 10,000 মানুষ রাত কাটাবো, এখানে তাঁবু বানাইলাম, আমাদের রাতের জন্য খাবারের প্রয়োজন, হাজত সারার জন্য বাথরুমের প্রয়োজন, খাবার পাকাইতে হলে চুলা বানাইতে হবে, বাথরুম সারতে হলে বাথরুম বানাইতে হবে,
নবী বলতেছেন আমি নবী যেইভাবে বলি এইভাবে করবা বিন্দু পরিমাণ এদিক সেদিক করবা না চুলা বানাইবা দ্বিগুণ দ্বিগুণ বেশি 10,000 মানুষের জন্য 10,000 চুলা লাগে না এক চুলার মধ্যে 10 জন 20 জনের খানা পাকানো যায় কিন্তু না আমি বলবো 10,000 চুলাই তোমরা বানাও 10,000 চুলাই বানাও 10,000 জায়গার মধ্যে যেন আগুন জ্বলে আর নবী বললেন বাথরুম আমাদের 10,000 মানুষের জন্য বাথরুম যদ্দূর প্রয়োজন এর চেয়ে আরো কম বানাইবা আরো কম যেন বাথরুমের সামনে বিশাল লাইন লাগে বিশাল যেন মানুষের লাইন দেখা যায় কেন বলেছিলাম আ ইতিহাস বিদ্রা লিখেছে আমার নবী কত বড় রণকৌশলবিদ ছিলেন কত বড় সমরবিদ ছিলেন যুদ্ধের কৌশল নবী কত জানতেন সুবহানাল্লাহ আবু সুফিয়ান লোক পাঠাইছে সন্ধ্যা রাতে যাও যায় দেখে আসো মুহাম্মদ লোক জন লয়ে আসছে মক্কা দখল করতে আমরা যে বাধা দিমু একটু বোঝা দরকার তার সৈন্যবল কেমন শক্তিবল কেমন এটা তো বুঝতে হবে গেছে গুপ্তচর সন্ধ্যা রাতে গেছে গিয়া দেখে সারা ময়দান জুড়ে চুলায় আগুন জ্বলতেছে এবার সিআইডি ভাবতেছে চুলা কি পরিমাণ আছে একটু গইনা দেখি একজনের জন্য তো আর এক চুলা বানানো হইছে না 10 জন 20 জনের খানা পাকানোর জন্য এক একটা চুলা বানানো হইছে তে আগে চুলা দেখি কইনা কি পরিমাণ আছে তারপরে লোকের আন্দাজ করব তখন এই সিআইডি গুপ্তচর চুলা আর গণতে গইনা শেষ করতে পারে না 10,000 চুলা গণনা করা কি সম্ভব হে চুলা গুনে আর শেষ করতে পারে না অবাক হয়ে গেছে করোনা কি এই যদি হয় চুলার পরিমাণ তাহলে মানুষ না জানি কি পরিমাণ ভিতরে কাপ শুরু হয়ে গেছে দৌড়ে আবু সুফিয়ানের কাছে যে হাজির লিডার খবর বড় খারাপ কয় মানুষ কি পরিমাণ আছে কয় মানুষ কই মনে কি পরিমাণ আগে চুলার খবর নেন কয় কও কি তুমি বলে হ যে পরিমাণ চুলা দেখলাম চুলা যে চুলায় খানা পাক হইতেছে চুলা গইনা আমি শেষ করতে পারি নাই অতএব আমার ধারণা মনে হয় 60-70,000-এর কম মানুষ লইয়া মুহাম্মদ আসে নাই 60-70,000-এর বেশি হবে চুলার আন্দাজে বলি আবু সুফিয়ান কও কি এটা শুনাইলা কি তুমি এত মানুষের সাথে আমরা মোকাবেলা করে কি করব কয় সেটা জানি না তবে আমি একটা ধারণা আপনাকে দিলাম আবু সুফিয়ানের সারা রাত যায় ঘুম হারাম শেষ সাথে গুপ্তচর আরেকজন পাঠাইছে তুই যা যায় দেখায় সে যে টাইমে গেল এই টাইমে মুজাহিদরা একটু রাতের বেলা বিশ্রাম নিয়া রাতের বেলা একটু ঘুমায় তারা ফজরের সময় উঠছেন দেখবেন ফজরের সময় ঘুম থেকে উঠলে পরে বাথরুমে চাপ দেয় তো সবাই যায় বাথরুমের সামনে লাইনে দাঁড়াইছেন গুপ্তচর পাহাড়ের আড়াল থেকে তাকায় দেখে বিশাল লাইন এক একটা বাথরুমের সামনে এখন সে চিন্তা করে সব মানুষ তো আর বাথরুমে আসে নাই বাথরুমে যাদের ধরছে তারাই তো বাথরুমের লাইনে দাঁড়াইছে বেশিরভাগ মানুষ তো তাঁবুতে বাথরুমের সামনে যে লাইন দেখতেছি না জানি তাঁবুর ভিতরে কি পরিমাণ মানুষ আছে হেও রিটার্ন বাথরুমের সামনের মানুষই সে গণনা করে শেষ করতে পারতেছে না তার গণনার মধ্যে শুধু খালি পেস লাগতেছে দ্রুত আবু সুফিয়ানের কাছে হাজির হাজির হয়ে ওস্তাদ খবর বড় জটিল খারাপ মানুষ যে কি পরিমাণ লইয়া আইছে মুহাম্মদ এটা হিসাব করা সম্ভব না ও কত কইছে অত কইছে 60-70,000 কি কোন 60-70,000 আমি তো বাথরুমের সামনে যে লাইন দেখছি আমার মনে হইতেছে 60-70,000 এই লাইনেই দাঁড়ায় আছে বাকিরা তো তাঁবুতেই রয়েছে আবু সুফিয়ান কো সাপ সর্বনাশ যুদ্ধের প্রয়োজন নাই যে যেদিকে পারো ভাগো যে যেদিকে পারো দ্রুত ভাগো যুদ্ধের প্রয়োজন নেই মনোবল ভেঙ্গে গেল কাফেরদের শুধু আল্লাহ নবীর একটা রণকৌশলের কারণে একটা কৌশলের কারণে মক্কার কাফেরদের প্রতিহত করার মনোবল পুরাটাই ভেঙ্গে গেল ওরা একদম সারেন্ডার করে ফেললো
আল্লাহ নবী সকালবেলা মক্কায় ঢুকতেছেন, কোনো বাধা নাই। এর ভিতরে আবু সুফিয়ান সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার মাধ্যমে আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারাদারি ছিলেন, ওই অবস্থায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন আবু সুফিয়ান পাহাড়ের একদিকে, তিনি যায় বলতেছেন, আবু সুফিয়ান এখনো কি তোর সময় হয় নাই? তুমি কি এখনো কালেমা পড়ে মুসলমান হবা না? চলো আল্লাহ নবীর আমাকে কি নিরাপত্তা দেওয়া হবে বলে, নিরাপত্তা আমি দেব। আল্লাহ নবীর কাছে আবু সুফিয়ানকে নিয়ে আসলেন। উমর পিছন দিকে তাকায় দেখতেছেন দুশমন নবীর দরবারে চলে আসছে। হযরত উমর পিছনে পিছনে দাওয়া করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে আবু সুফিয়ানকে নবীর দরবারে হাজির করলেন, নবীর কাছে, নবীর হুজরা, নবীর তাবুর সামনে এসে হাজির করলেন। পিছনে পিছনে উমর তলোয়ার নিয়ে দাঁড়ানো। উমর বলতেছেন, নবী গো অনুমতি দেন, দুশমন তো হাতের নাগালে, ওরে শেষ করে দেই। আল্লাহ নবী বললেন, উমর থামো, চাচা আব্বাস আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছেন, মতে হত্যা করা যাবে না, দেখি কি হয়। আবু সুফিয়ান তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবীর হাতে হাত রেখে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি কে? আমার নবীর শ্বশুর, যার মেয়ে কলিজার টুকরে আদরের মেয়ে উম্মে হাবিবা, আমার নবীর পবিত্র বিবিদের একজন। এই উম্মে হাবিবা বহু আগে মদিনায় আমার নবীকে নিয়ে দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহ আমার আব্বাকে তুমি হেদায়ত দিও, আমার স্বামীর সাহাবি বানায় দিও। আর নবী তখন আমিন বলছিলেন। এই দোয়া আল্লাহ কবুল করছে। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই আবু সুফিয়ান মুসলমান হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, আর ওনার সন্তানই হলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচক্ষণ একজন সাহাবি, নবীর কাতেবে ওয়াহি। আবু সুফিয়ান ইনি মুসলমান পরে কালেমা পরে মুসলমান হওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দোস্ত পাহাড়ের উপরে একটু দাঁড়াও, দাঁড়ায় তুমি খালি দেখো একটু মুহাম্মদ আর মুহাম্মদের সাহাবিরা তারা কিভাবে খালি যায়, তাদের যাওয়াটা শুধু লক্ষ্য করে দেখো যে এই বাহিনীর সাথে কোনোদিন কে কাফেররা মোকাবেলা করা সম্ভব, কি পরিমাণ তাদের মধ্যে তাআত। আবু সুফিয়ান পাহাড়ের উপর থেকে দেখলেন নবী যাইতেছেন, নবীর সাহাবিরা যাইতেছেন, আর যাওয়ার ভঙ্গিমা তরিকা আর তাআত আর আনুগত্যের দৃশ্য দেখা আবু সুফিয়ান ইয়াকিন করে বুঝে ফেললেন, না আল্লাহ নবীর আনুগত্য এই সাহাবিরা যেইভাবে করে, আমার মনে হয় কোনো দিন কোনো বেঈমান অমুসলিম নবী নবীর সাহাবিদের মোকাবেলা করা সম্ভব হবে না। ভাইরা গুপ্তচররাও বিভিন্ন সময়ে যে আবু সুফিয়ানকে রিপোর্ট দিছে, রিপোর্ট দিছে অসম্ভব, মুহাম্মদের সাহাবিরা মুহাম্মদের জন্য এত পাগল, এত মুখের তুতু, যদি উনি মাটিতে ফেলাইতে চায় ওরা মাটিতে পড়তে দেয় না, নিজের গায়ে মেখে ফেলে এমএস ক্যাম্বরে গ্রান বের হয়, নিজের চোখে দেখেছি। যেই কর্মীরা তার নেতার জন্য এত পাগল এত ফেদা, ওদের সাথে কোনোদিন অন্য কোনো দল, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো দুশ্মন মোকাবেলা করে পারবে না, কারণ বিন্দু পরিমাণ ওদের কাছে অন্তরের মায়া, ওদের জীবনের মায়া নাই নেতার জন্য। এরা মরার মরতে এমন প্রস্তুত, এমন প্রস্তুত, হাসতে হাসতে জীবন দিয়ে দিবে নেতার সামনে, অতএব তাদের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, নবীকে মায়ার নবী দয়ার নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, আর নবী আবু সুফিয়ানকে ইজ্জত দিলেন। দেখেন সম্মানী লোককে সম্মান দেওয়াটা আমার নবীর আখলাক। আবু সুফিয়ান এত বড় লিডার, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ নবী তার সম্মান দেওয়ার জন্য ঘোষণা দিলেন, আজকে মক্কার সমস্ত মানুষকে আমি সাধারণ ক্ষমা করলাম, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, যারা বাইতুল্লাহ হেরেম শরীফের ভিতরে যাবে তারাও নিরাপদ, মহিলাদের গায়ে হাত উঠবে না, শিশুর গায়ে হাত উঠবে না, যার হাতে অস্ত্র নাই তাদের উপরে হাত তোলা হবে না, কেউ যদি নিজের ঘরে আশ্রয় নেয় সেও নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ। আল্লাহর নবী এইভাবে ঘোষণা দিয়ে বললেন, বাকি 13 জনের মতো কিছু দুশ্মনের নাম নবী ঘোষণা করলেন, এদেরকে মুক্ত করা হবে না, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে একজন ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি ওয়াহশী,
আমার নবীর কলিজার টুকরা না কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি এই ওয়াহশী এই ওয়াহশী আল্লাহর নবী বলেছিলেন ওয়াহশীকে যেখানে পাও সেখানেই তোমরা গ্রেফতার করবা ওয়াহশীকে আমরা কোনোভাবে ছাড় দেব না ওয়াহশী তিনিও বাঁচার জন্য তায়েফ চলে গেলেন আর একজনকে নবী ঘোষণা দিয়েছিলেন সে নবীকে গালাগালি করত আমার নবীকে গালি গালাগালি করত এর ব্যাপারে নির্দেশ ছিল এর হত্যা করা এই মুহূর্তে নামটা আমার ইয়াদ নাই সে নিজেকে বাঁচানোর জন্য হেরেম শরীফের ভিতরে যে আশ্রয় নিল আর সে তো জানে যে হেরেমের ভিতরে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন যারা হেরেমের ভিতরে থাকবে তারা নিরাপদ হেরেমের ভিতরে হত্যা করা হয় না কিন্তু আল্লাহ জানিয়ে দিবেন বন্ধু এত বড় জঘন্য অপরাধী আমি আল্লাহ আমার বন্ধুকে কেউ গালি দিলে সইতে পারি না আমি আল্লাহ ঘোষণা দিলাম যদিও সে হেরেমের ভিতরে আছে হেরেমের ভিতরে হত্যা করা খুন করা আমি আল্লাহর কাছে অপরাধ কিন্তু ওই হারামীকে হত্যা করার বৈধতা আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম সাহাবীদেরকে আদেশ করো হেরেমের ভিতর থেকে ওরে যেন ধরে নিয়ে আসে না আসতে চাইলে হেরেমের ভিতরে যেন ওরে হত্যা করে ফেলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু কেউ যদি নবীকে গালি দেয় তারে হত্যা করার নির্দেশ হেরেমের ভিতরে নবীকে গালি দিছে কুলাঙ্গার তারে হত্যা করা হয়েছে যে হেরেমের ভিতরে পবিত্রতার ইজ্জতের কারণে সাধারণ হত্যা করা নিষেধ কিন্তু আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়া বলছে ওরে হত্যা করো হত্যা করো বাইরা বন্ধুর আল্লাহর নবী রহমতের নবী খানায় কাবার সামনে গেলেন যে নবী খানায় কাবার চাবি চাইলেন এই দিকে খানায় কাবার চাবি হলো ওসমান ইবনে তালহার হাতে ওসমান ইবনে তালহা আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন হিজরতের আগে কাফিরদের দাপট ছিল মক্কায় নবী ছিলেন অসহায় সেই ওসমান ইবনে তালহার কাছে নবীজি কাবা ঘরের চাবি চেয়েছিলেন ওসমান চাবিটা একটু দিবানি আমি আমার মালিকের মাবুদের মাশুকের ঘরখানা একটু দেখব আমি আমার মাশুকের ঘরে একটু ঢুকব একটু চাবিখানা দিবানি ওসমান বলতেছে অসম্ভব এই চাবি আমি আপনার হাতে দিতে পারবো না এই অনুমতি নেই আল্লাহর নবী বললেন ওসমান দাও না একটু কয় না মায়ার নবী দয়ার নবী কষ্ট পাইলেন নবী বললেন ওসমান একদিন এই চাবির মালিক হব আমি আর সেদিন আমি যার হাতে ইচ্ছা তার হাতে চাবিটা দেব আল্লাহ নবী কষ্ট পাই কথা বলেছিলেন আজকে মক্কা বিজয়ের দিন সবাই সারেন্ডার মক্কার কাফিররা অস্ত্র ফালায় তারা শুধু নবীকে দেখতেছে নারী শিশু ছোট্ট বালক যুবক যুবতী সবাই নবীর দিকে তাকে আছে আর অনেকের মনে আশঙ্কা ভয় ভীতি যদিও নবী বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম নবী যখন মক্কার কাফিরদের কি লিডারদের কয়েকজনকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন এখন বলো তো দেখি তোমাদের ব্যাপারে আমার কি সিদ্ধান্ত তোমরা পছন্দ করো তোমরা তো মক্কা থেকে আমাকে বের করে দিয়েছো আমার সাহাবীদেরকে বের করে দিয়েছো আমাদের ঘরবাড়িগুলো দখল করে নিয়েছো তোমাদের নির্যাতনের সেই স্টিম রুলার থেকে আমি নবী পর্যন্ত রেহাই পাই নেই আজকে আমাদের বাড়িঘর তোমরা দখল করে আসো বলো তো দেখি আজ তোমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত তোমরা পছন্দ করো মক্কার কাফেররা তখন বলেছিল মুহাম্মদ যদিও আমরা কালেমা পড়ি নাই কিন্তু তুমি আমাদের ভাই আমি তোমাদের আমি তোমার আমরা তোমার ভাই এটা তো কখনো অস্বীকার করা যাবে না আল্লাহ নবী তখন বলেছিলেন ঠিক আছে ভাই যখন বলেছো তাহলে আমার ইউসুফ আলী ইসলামের কথা মনে পড়ে গেছে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা ইউসুফ আলী ইসলামের সাথে কত বড় জুলুম করেছে পরবর্তীতে যখন ইউসুফ আলী ইসলাম মিশরের বাদশাহ আর ওরা সামনে যায় ভাইয়ের পরিচয় দিল ভাইয়ের পরিচয় দিয়া বললো ইউসুফ আমি তোমাদের আমরা তোমার ভাই তুমি কি আমাদের হারানো ভাই ইউসুফ ইউসুফ আলী ইসলাম বললেন আনা ইউসুফ আমি সে ইউসুফ আর শেখ তোমরা হলে আমার ভাই তখন ভাই পরিচয় পাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম তখন তাদের প্রতিশোধ না নিয়ে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের দিনে তোমরা ভাইদের প্রতি আমার কোনো
প্রতিশোধ নাই, আমার কোনো অভিযোগ নাই, সাধারণ ক্ষমা করে দিলাম। নবী তখন ওই মক্কার মানুষদেরকে ঘোষণা দিলেন, তোমরা যখন বলেছো আমি তোমাদের ভাই, আর ভাই হওয়ার খাতিরে তোমাদেরকেও আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সাধারণ ক্ষমা করে দিলাম। হাজি কো জবে জানে মদিনে কি জমি তক যা নাম ইহি নকশ কদম মাঙ রহ হো, যা নাম ইহি নকশ কদম মাঙ রহ হো, দৌলত না কুই যাহো হসম মাঙ রহ হো, মাই সায়ায়ে দেওয়ার হরম মাঙ রহ হো, মাই সায়ায়ে দেওয়ার হরম মাঙ রহ হো, খানাই কা বাক মঞ্জর আই খুদা দেখা মুঝে, মক্কা ও শহরে মদিনা দেখনে কো দো মুঝে, মক্কা ও শহরে মদিনা দেখনে কো দো মুঝে, আই খুদা সৈরাব কর দো আব জমজম সে মুঝে, ইস্তলামে হজর আসওয়াদ সে মুশাররফ কর মুঝে, ইস্তলামে হজর আসওয়াদ সে মুশাররফ কর মুঝে। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তাদের ক্ষমা করলেন, এরপর মক্কার মানুষের অন্তরে ভয়, না জানি মোহাম্মদ কখন জানি মত পাল্টায় ফেলে, কারণ যেই পরিমাণ নির্যাতন মক্কার মানুষ তার উপরে করছে, কিছু না কিছু বদলা তো নিবেই নিবে, এত ভয় ভীতি তাদের অন্তরে ঢুকলো। ভাইরা বন্ধুরা, এইবার দেখা গেল হযরত আল্লাহ নবী রহমতের নবী যতই তাদের সান্ত্বনা দেন, তারপরও কিন্তু তাদের অন্তরে ভয়, ভয়ের চেহারার মধ্যে ভয় ভীতি তাদের নবীর দিকে তাকায় আছে, কখন কোন ফরমান জারি নবী জারি করেন। খানে কাবার সামনে যে নবী রাখ দিলেন, উসমান কোথায়? উসমান বিন তালহা ভয়ে কাবার ছাদে উঠে গেছে, ভয়ে ছাদে উঠে গেছে, আর নবী বললেন আলী যাও উসমানকে ধরে নিয়ে আসো। উসমান বিন তালহাকে ধরে আনা হলো আল্লাহর নবীর কাছে। নবী তখন বলতেছেন, উসমান একটু তাকাও। উসমান বিন তালহা নবীর সামনে দাঁড়ায় আছে, পুরা শরীরটা তার কাঁপতেছে ভয়ে, না জানি আজকে নবী তার কি বিচারটা করে, কারণ একদিন নবী এত অনুনয় বিনয় করে তার কাছে চাবিটা চেয়েছিলেন, সেই দিন উসমান নবীকে চাবিটা দেয় নাই, আজকে এই চাবির মালিক আমার নবী, কারো সাহস না। তিনি হলেন উসমান বিন তালহা, ইনি নবীর সাহাবি আবু বকর উসমান, খলিফা উসমান ইনি না। ধৈর্য আনার পরে নবী বলতেছেন, উসমান উসমান এবার বলো তো দেখি, মনে আছে কি সেদিনের কথাটা? সেদিনের কথা কি মনে আছে, যেদিন আমি তোমাকে বলেছিলাম একদিন চাবির মালিক হব আমি, আর এই চাবি আমি যার হাতে দেব, যা যাকে খুশি তার হাতে দেব, সেদিন সবে আমার ইচ্ছা। উসমান মাথা নিচে দিকে দিয়া বলতেছে, নবী গো মনে আছে সব। এইবার নবী হাতে নিলেন চাবিটা, হাতে দিলেন, আল্লাহ নবী চাবিটা হাতে নিয়ে বলতেছেন, এখন এই চাবি আমি যার হাতে দেব সেই হবে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরের চাবির মালিক। কার হাতে নবী চাবিটা দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে বড় আশা নিয়ে বসে আছেন, উমর ফারুক মনের ভিতরে বড় আশা নিয়ে বসে আছেন, উসমান গনিও মনের ভিতরে বড় আশা নিয়ে বসা আছেন, আলীও মনের ভিতরে আশা নিয়ে বসা, নিরাশ হয়ে শুধু দাঁড়ায় আছে উসমান বিন তালহা, কারণ উসমান বিন তালহা তো আর ভাবতেও পারে না এই চাবি নবী আবার তাকে দিবেন, এটা ভাববারও কোনো বিষয় না, ভাবতেই পারেন না, কল্পনা আসতে পারে না। বাকি সাহাবীরা অনেকে অনেক মনের ভিতরে আশা নিয়ে তারা বসে আছেন। একটু পরেই মায়ার নবী বলেন, আজ থেকে চাবি আমি যার হাতে দেব তার হাতেই থাকবে, তার পরিবার পরিজনের কাছেই এই চাবি জিম্মাদারি থাকবে। এই কথা বইলাম মায়ার নবী, দয়ার নবী উসমান বিন তালহাকে ডাকলেন, ডাইকা ডাক দিয়ে নবী বলতেছেন, না উসমান
এই চাবি এতদিন পর্যন্ত তোমার জিম্মাদারিতে ছিল, আজ আমি নবী ও তোমার জিম্মাদারিতে চাবিটা দিলাম, শুধু তোমার কাছে নয় তোমার বংশের কাছে এই চাবি কিয়ামত পর্যন্ত আমানত থাকবে, আমানত। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেলেন সবাই, আশ্চর্য হয়ে গেলেন। ওসমান সাথে সাথে নবীর হাত ধরে কান্না শুরু করে কালেমা পড়ে মুসলমান হয় নবী গো, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, আমি কল্পনা করতে পারি নাই, আমি আপনার সাথে অতীতে বেয়াদবি করেছি, মাফ করে দেন। অনেক কাফেররা ওই সময় এই দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যে ইসলাম ধর্মের নবীর কত সুন্দর আখলাক, যে ওসমান চাবি পাওয়ার কথাই না বরং শাস্তি পাওয়ার উপযুক্ত, আমার নবী তার হাতেই চাবিটা আবার বুঝিয়ে দিলেন। এতে করে আমার নবীর দিল যে কত ভালো, কত উদার, আমার নবী যে কত উদার মনের, সেই পরিচয়টা নবী দেখানো মাত্রই উপস্থিত মুহূর্তে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ আকবার। এরপরে নবী বলতেছেন আজান দাও বেলাল, আজান দাও। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিলেন। আজান দেওয়া মাত্রই কিছু মন্তব্য হইল, একজন কইল হাইরে হাইরে হাইরে, মোহাম্মদ বুঝি আজান দেওয়ার আর কোনো মানুষ পাইল না, এরকম একটা গোলাম রে আজান দেওয়ার সুযোগ করে দিল। আল্লাহর ঘর বাইতুল্লাহর সাদে উইটা বেলালের মতো গোলাম আজান দেয়, মোহাম্মদ বুঝি আর লোক পায় নাই। আরেকজনে মনে মনে কয় আমার বাপ যা এর আগেই মরে গেছিল, বাপের কপাল খুলছে এই দৃশ্য দেখার আগে যে বাপ মরে গেছে। আর আবু সুফিয়ান নবীর চাচা, নবীর এই শ্বশুর যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মাত্র ইনারে জিগাইতেছে তুমি কি কও, এই দৃশ্যের দীক্ষা তুমি কি কও। মূলত এই ইন্টারভিউটা নিতেছে ইবলিস, ইবলিস এই ইন্টারভিউটা নিতেছে মানুষের ব্যক্তিরা। আবু সুফিয়ান বলতেছে তুমি কেডা, চিনি না জানি না, তুমি আইসো আমার কাছ থেকে কথা নিতে, আর হর মোহাম্মদের বিরুদ্ধে কোনো কিছু কইয়া লাভ নাই, কইল তার আল্লাহ যাই না ফালায়, না কইল যাই না ফালায়, অতএব আমার চুপ থাকাই ভালো, আমি কিছু বলবো না। এই খবর আল্লাহ পাক তার হাবিবকে জানাই দিয়েছেন, তিনজনের এই মন্তব্য। আল্লাহ নবী তিনজনকে ডাকলেন, ডাইকে একজনে বলতেছেন তুমি কি বলছো, বলে আমি এই বলছি, তুমি তো এই বলছো, তুমি তো এই বলছো। দুইজনকেই কথা বললেন নবী, শ্বশুরজিকে জিজ্ঞেস করতেছেন শ্বশুরজি আপনি কি কইছেন। আবু সুফিয়ান মুসকি আইসা কয় বাবা আমি কি বলবো, আমি আর কি বলবো, আমি যা বলার তো বলছি, তুমি তো সব যাই নিয়ে ফেলাইছো, আমি তো কিছু বলি নাই, শুধু এতটুকু বলছি আমি যা বল আমি কিছুই বলবো না, বললে কারণ মোহাম্মদের খোদা মোহাম্মদকে জানাই দিবে, ইডো তো তুমি জানা ফেলাইছো, এর বেশি আমি কিছু বলি নাই। আল্লাহ নবী রহমতের নবী বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, গোটা সম্প্রদায় দেশ বিভক্তি করাই দিছেন, গোষ্ঠী বিভক্তি করাইছেন, লিতাআরাফু বাইনাহুম, যেন একে অপরের মধ্যে পরিচয় পাওয়া যায়, বাড়ি কই তোমার বাংলাদেশ, বাড়ি কই তোমার আরবে, কোন গোষ্ঠীর চৌধুরী গোষ্ঠীর, কোন গোষ্ঠীর সৈয়দ গোষ্ঠীর, কি নাম তোমার আব্দুর রহিম, এই ধরনের পরিচিতির জন্য আল্লাহ পাক মানুষের মধ্যে চৌধুরী সৈয়দ এইরকম বাঙালি অনারবি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মূলত এগুলা তোমাদের সম্মানের মাপকাঠি নয়, আরবের মানুষ বলে তুমি সম্মানী, এজন্য এটা মাপকাঠি নয়, তুমি তুমি মালিক আর সে গোলাম, এজন্যই তুমি সম্মানী, এটাও সম্মানের মাপকাঠি নয়, তুমি সাদা অমুকে কালো, এজন্য এটা সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ বলেন সম্মানের মাপকাঠি হলো তোমাদের কার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে, এটা হলো সম্মানের মাপকাঠি। যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ, সে তোমাদের মধ্যে সম্মানী তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এজন্য মনে রাখবে এটা আল্লাহর দেওয়া থিওরি, এটা আল্লাহর দেওয়া থিওরি, যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সমাজে সে তত বড় সম্মানী। মেম্বার চেয়ারম্যান হইলেই আল্লাহর দৃষ্টিতে সম্মানী হয় না,
সম্মানী হয় ওই মানুষটা চেয়ারম্যান না মেম্বার না কিন্তু অন্তরে আল্লাহর ভয় 100 100 আল্লাহ বলেন সেই হলো আমার দৃষ্টিতে সবচেয়ে সম্মানী সমাজের ভিতরে কোন মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় বেশি এটা আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিবেন ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় বেশি তারা হলো উলামায়ে কেরাম উলামায়ে কেরামের অন্তরে আমি আল্লাহর ভয় হলো সবচেয়ে বেশি অতএব আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী সমাজের সবচেয়ে সম্মানী মানুষ হলো উলামায়ে কেরাম একজন আলেমের সামনে একজন চেয়ারম্যান মেম্বার এমপির সম্মানও কম আলেমের সম্মান বেশি এই সম্মানটা কোন মন্ত্রী মিনিস্টার আর প্রাইম মিনিস্টারে দেয় নাই এটা কারো দেওয়া নয় এটা কারো কাছ থেকে কিনা নয় এটা কারো কাছ থেকে পাওয়া নয় এই সম্মানটা সরাসরি দিবেন আমার আল্লাহ আল্লাহর দেওয়া পাওয়ার আল্লাহর দেওয়া পাওয়ার এসকাল থাকলে অভিযুক্ত থাকলে আল্লাহর সাথে করেন একজন আলেমের ইজ্জত সম্মান সেটা আল্লাহ দিবেন যদি আপনার এতে মানতে অসুবিধা হয় তাহলে আল্লাহকে আপনি প্রশ্ন করেন এটা দুনিয়ার কেউ দেয় নাই দুনিয়ার সমাজ ব্যবস্থা আমাদেরকে এই সব পাওয়ারটা দেয় নাই এই ইজ্জতটা দেয় নাই কোন মন্ত্রী মিনিস্টার দেয় নাই এটা কারো কাছ থেকে ধার করে আনা হয় নাই কারো কাছ থেকে কিনেও আনা হয় নাই এটা সরাসরি আল্লাহর দান অতএব যদি আপনার কোনো বুঝতে আপনার এটা মানতে অসুবিধা হয় আপনার অ্যালার্জি থাকে তাহলে অভিযোগ আল্লাহর কাছে করেন কেন দিলেন শুধু এতটুকু না হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম ও উলামায়ে কেরাম সাধারণ মানুষ থেকে ভিন্ন হয়ে যাও আমি আল্লাহ আজকে তোমাদেরকে হাশরের মাঠে সাধারণ মানুষের সামনে বিজ্জত করার জন্য তোমাদের সিনায় দুনিয়াতে কোরআন ইসলাম দেই নাই পৃথক হও সাথে সাথে পৃথক হয়ে যাবে উলামায়ে কেরামের কিছু ভুল ত্রুটি হয়েছে মানুষ মাত্র হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই ভুলের কথাগুলি আল্লাহ পাক সাধারণ মানুষ হাশরবাসী মানুষের সামনে বলবেন না পর্দার আড়ালে এনে আল্লাহ জিজ্ঞেস করবেন সেই জিজ্ঞেস করাটা হাশরবাসী সাধারণ মানুষ শুনবেও না দেখবেও না কেন তুমি অন্যায় করেছো একজন আলেম বলবে আল্লাহ ভুল হয়ে গেছে ইন্নি লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম হাদিসে কুদসি ইন্নি লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম আমি আল্লাহ কোরআনের বিদ্যা তোমার সিনায় দেই নাই এজন্য যে আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো কেন তুমি অন্যায় করেছো কেন তুমি অপরাধ করেছো এই কথা বলা মাত্রই আলেম বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করো মাফ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আলেমদেরকে বলবেন ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়া লা উবালি যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি মাফ করে দিলাম আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না কারো কোনো পরোয়া করলাম না যাও মাফ করে দিলাম তাহলে ভাইরা বন্ধুরা আল্লাহর নবীও বলতেছেন ওই যে মক্কা বিজয়ের দিন আল্লাহর ঘরখানায় কাবায় আজান দিলেন হযরত বেলাল আর তিনজনের তিনটা মন্তব্য ছিল এই মন্তব্যের খবর আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন মন্তব্যকারীদের মধ্যে নবীর শ্বশুর আবু সুফিয়ান যিনি মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনিও ছিলেন তার খবরও নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এরপরে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী মক্কা বিজয়ের ঘোষণা দেওয়ার পরও কিছু মানুষের তখনও ভয়ভীতি কমল না হ্যাঁ ভয়ভীতি কমল না আল্লাহ নবী একজন বৃদ্ধা মহিলার দেখতেছিলেন মায়ার নবী সেই মহিলা ভারী বুঝালিয়া এই মক্কা ছেড়ে চলে যাইতেছে যেদিকে পারতেছে ওইদিকেই ছুটতেছে নবী ওই মহিলাকে জিজ্ঞেস করলেন মা তুমি কোথায় যাওয়া কই কেন বাবা তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করেছে আল্লাহ নবী তখন বলতেছেন মা গো যদ্দূর জেনেছি মুহাম্মদ তো সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন মহিলা কয় বাবা মুহাম্মদ রে তুমি চিনো না মুহাম্মদ সম্পর্কে আমি যদ্দূর জানি সে বড় কঠিন দিলের মানুষ যতই মাফ করেছে মক্কার মানুষ তারে যেই নির্যাতন করেছে কিছু না কিছু বদলা তো নিবেই নিবে কিছু না কিছু বদলা তো নিবেই নিবে আল্লাহর নবী বললেন মা গো তোমার বোঝাটা অনেক ভারী তুমি দুর্বল নিতে বড় কষ্ট হয় আমি একজন জওয়ান মানুষ আমার কাঁধে বোঝাটা উঠায় দেন আমি সাহায্য করি আল্লাহর নবী নিজের মাথায় বোঝাটা লইয়া
মহিলা যেদিকে যেতে চায় নবী আগে আগে যাইতেছেন, মহিলা পিছন থেকে নবী নবীর জন্য লম্বা লম্বা দোয়া করতেছে। আল্লাহ, যুবক তো সাধারণ যুবক না, সে তো বহুত বড় একজন নেককার, বহুত বড় একজন হুজুর, বহুত বড় ফেরেশতা। তোমার মনে হয় তুমি ফেরেশতা বাড়াইছো ভগবান রে। সে দোয়া করতেছে আর নবীর জন্য ভগবানের কাছে দোয়া চাইতেছে। আল্লাহ নবী রহমতের নবী যাইতে যাইতে পাহাড়ের ওই আড়াল যেখানে সে যেতে চায় ওই জায়গায় নবী নিয়ে গেলেন। মহিলায় কয়, বাবা যুবক এখানে রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না, আমি এখান থেকে চলে যেতে পারবো। আল্লাহ নবী রহমতের নবী চলে আসবেন। এমনি মহিলায় কয়, বাবা যুবক কি তোমার পরিচয়, পরিচয়টা জানলাম না, এত বড় উপকার তুমি আমারে করছো। বাবা যাওয়ার সময় তুমি কিন্তু এই রাস্তা দিয়ে যাইও না, ওই রাস্তা দিয়ে যাইও। নবী বলেন, মা ওই রাস্তায় গেলে কি হবে, কই এইদিকে গেলে পরে মুহাম্মদের সামনে পড়ার ভয়। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে বাড়ি পড়ে। আবার নবী কান্দেন আর বলেন, বা মুহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা অন্তরে জন্মেছে, মুহাম্মদ শক্ত দিলের মানুষ, কঠিন দিলের মানুষ, তুমি কি মুহাম্মদকে কোনোদিন দেখছো? মহিলায় কয়, না রে বাবা, আমি মুহাম্মদ রে কোনোদিন আমি দেখি নাই। তাহলে এই ধারণা তোমার কেমনে জন্মিল? কয়, আমারে কইসে আবু জাহেল উতবা সাহেব আর লিডাররা শুনাইছে। এবার নবী কান্দেন আর বলেন, মা আর মানুষের কথা শুই না, মুহাম্মদ ভালো না মন্দ তোমার বলা লাগবে না, আজকে নিজের চোখে দেখে নাও। যেই যুবক তোমার বুঝা মাথায় লইয়া এই পর্যন্ত চইলে আসছে, আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। চিৎকার দিয়া মহিলা জমিনে পড়ে গেছে, বাবা তুমি কাউকে কাউকে তুমি তুমি মুহাম্মদ বলে হো, আমি মুহাম্মদ। মহিলা জমিনে বইরা চিৎকার দিয়ে উঠছে। আল্লাহ নবী, আল্লাহ নবীর গলায় জড়ায় ধরে বলতেছে, বাবা রে এতদিন পর্যন্ত যা শুনছি সব ভুল শুনছি, আমি তো কোনোদিন তোমার দেখিনি, আজকে নিজের চোখে দেখলাম, শোনা মুহাম্মদ আর দেখা মুহাম্মদ এক না। বেঈমানরা যা শুনাইছে ওই মুহাম্মদ আর আজকে আমার নিজের চোখে দেখা মুহাম্মদ, আসমান জমিন তফাত। বাবা আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। আমার নবী আল্লাহর কাছে কান্দে, হাত উঠায় মালিক, আমি তো মক্কার মানুষের কাছ থেকে বদলা নেওয়ার জন্য মক্কা জয় করি নাই, এরপরও আমার কথা ওরা বিশ্বাস না করে চলে যাইতেছে। আল্লাহ হাসরের মাঠে এজন্য তুমি আমাকে পাকড়াও করো না, আমি তো তাদেরকে আমার বাড়িঘর ফিরায় পাওয়ার জন্য মক্কা দখলে আসি নাই, এরপরও কেন আর আমাকে বিশ্বাস করলো না, কেন বাড়ি ঘর ছেড়ে চলে যায়? আল্লাহ হাসরের মাঠে আমার তোমার আদালতে দাঁড় করায় না। নবী এইভাবে কান্দেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলে, বন্ধু আমি তোমাকে খুলুক আযীম সর্বোত্তম আখলাক আমি তোমাকে দান করেছি। আমার নবীর আখলাকের চেয়ে এত সুন্দর আখলাক আর কারো হতে পারে না। ভাইরা বন্ধুরা, এইভাবে মায়ার নবী যাদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এদের অনেকে আবার নবী এমনি মাফ করে দিয়েছেন, যেমন আবু জাহেলের ছেলে ইকরামা, ইকরামাকেও নবী হত্যার নির্দেশ দিয়েছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তারও মায়ার নবী হত্যার নির্দেশ দিয়েছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা যে ছিবায়া খাইছিল হিন্দা, সেই হিন্দারও নবী হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইকরামাও মুসলমান হয়ে গেছে, হিন্দাও মুসলমান হয়ে গেছে, আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নবীর চাচার খুনি আমির হামজার খুনি ওয়াহশি, সেও তায়েফ থেকে একদিন তায়েফের এক মুসলমান দলের সাথে, ইসলাম গ্রহণ করার দলের সাথে, প্রতিনিধি দলের সাথে মদিনায় এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে মক্কার মানুষ, মদিনার মানুষ ভয় পেয়ে গেল, হায় রে আমার নবী তো তার জন্মভূমি বিজয় করে ফেলেছে,
তাহলে নবী কি এখন জন্মভূমি ছেড়ে আর মদিনা যাবে? নবী কি আর আমাদের মাঝে যাবেন? মদিনার আনসারগণ, মক্কা বিজয় হয়েছে সবাই খুশি, কিন্তু মদিনার আনসারদের অন্তরে তখন ছিল ভয়, তাদের অন্তরে তাদের চেহারা খুশি নাই, মনে তারা বহুত বড় এক টেনশনের মধ্যে পড়ে গেছে। তাহলে কি আমার মায়ার নবী রহমতের নবী আর মদিনা যাবেন না? নবী কি তাহলে মক্কায় থেকে যাবেন? আল্লাহ নবী এটা আশ করতে পেরেছেন। আশ করতে পেরে নবী আনসারদের একত্রিত করে বললেন, আনসার তোমরা আমার এমন ভাই, মদিনা আমার এমন শহর, মদিনা আমার এমন নগরী, যে নগরীতে আমি নবী শুধু জিন্দা অবস্থায় না, ইন্তেকালের পরও চিরনিদ্রায় আমি মদিনায় শুয়ে থাকব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা তখন নিশ্চিন্ত হলেন, শান্ত হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে না, নবী আমাদের সাথে আবার মদিনায় যাবেন। মক্কা বিজয় হওয়ার পরেও আল্লাহ নবী তিনি মদিনায় চলে গেলেন, জীবনের শেষ সময়টুকু মায়ার নবী মদিনাতেই কাটাইলেন, মদিনায় কাটাইলেন। আর আমার নবী ইন্তেকালের পর সেই মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল নবীতে নবী চিরনিদ্রায় শুয়ে রইলেন। আর নবীর দুইজন পরম করম বন্ধু আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নবীর দুই পাশে শুয়ে রইলেন। একটা জায়গা খালি আছে এখনো, বলা হয় যে খালি জায়গাটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। এই ঈসা আলাইহিস সালাম তিনি শেষ জমানায় যখন দুনিয়াতে আসবেন, আমার নবীর উম্মত হয়ে আসবেন, নবী হইয়া না, ওই ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হবে, এরপরে ওনাকে ওই জায়গাটাতে দাফন করা হবে। আল্লাহ আমাদের সবাইকে আমার নবী রহমতের নবীর আখলাক আর আদর্শ নিজের ভিতরে আনার এবং নবীর চরিত্র চরিত্রবান হওয়ার, সমস্ত রং ছেড়ে দিয়া মদিনাওয়ালার রং ধরার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। এই রং যদি আনতে পারি, আমাদের আবার বিজয় ফিরে আসবে, ইতিহাস আবার ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।